হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া হুগলি জেলার উদ্যোগে জনায় ট্রেনিং হাই স্কুলে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা এবং দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এছাড়াও এদিন সন্ধ্যায় সেরা বাঙালি নামক একটি গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ এলাকার বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সারাদিন কী কী অনুষ্ঠান ছিল এবং এর মাধ্যমে আপনারা কী বার্তা দিলেন? প্রথম অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে আমাদের কম্বল বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা এবং দুস্থ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা। আর এখন একটা দেখলাম অভিনব একটা উদ্যোগ, সেরা বাঙালি সম্মান দিলেন আপনারা, বিভিন্ন ব্যক্তি কারা কারা উপস্থিত ছিলেন? তার মধ্যে ছিলেন আমাদের জনাই হাই স্কুল ট্রেনিং হাই স্কুলের মাস্টারমশাইরা, কিছু সমাজসেবী, কিছু ক্রীড়াবিদ, কিছু শিক্ষাবিদ। এর মাধ্যমে কী বার্তা দিচ্ছেন আপনারা? কী আমরা বার্তা দিচ্ছি, ভবিষ্যতে আমরা যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা কাজ করতে পারি, নন পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করতে পারি, যেখানে কোনো পলিটিক্স থাকবে না, যেখানে কোনো রাজনীতি থাকবে না, আমরা ভালো মানুষকে নিয়ে ভালো কাজ করার জন্য এগিয়ে যেতে পারি, এই হচ্ছে আমাদের কর্মসূচি। এবং প্রত্যেক বিপদে প্রত্যেক মানুষের পাশে আমরা যাতে দাঁড়াতে পারি, যে কোনো বিপদ যদি হয় তার জন্যে যদি আমাদের হিউম্যান রাইটসকে ফোন করা হয় বা জানানো হয়, আমরা এখনও পর্যন্ত আমাদের 60 জন মেম্বার, তার মধ্যে একজনকে জানালেও আমরা 5 জন কি 10 জন কি 15 জন গিয়ে আমরা হাজির হব যে কোনো বিপদে, এবং সেটা যাতে অদূর ভবিষ্যতে আরও বাড়াতে পারি, আরও মানুষের সেবায় আমরা নিযুক্ত হতে পারি, সেটাই আমাদের চেষ্টা। আমার নাম সুদীপ্ত সিমলাই। দায়িত্ব কি আছে? আমার দায়িত্ব এই সংগঠনের দায়িত্ব ঠিকভাবে পরিচালিত করা। আপনাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে হিউম্যান রাইটস মানে অনেক জায়গা থেকে অনেক লোক বিতাড়িত হচ্ছে, যেমন থানায় যাচ্ছে থানা হয়তো ডাড়ি নিচ্ছে না, পঞ্চায়েতে যাচ্ছে পঞ্চায়েত কোনো কেয়ার করছে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চিঠি জমা হচ্ছে কিন্তু কোনো জায়গাতে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি নিজেও ভুক্তভোগী, যার কারণে আমি দেখলাম, চিন্তা করলাম, এরকম একটা সংগঠন করলে আমার পক্ষে এটা কিন্তু আগে যাওয়া অনেকটা সম্ভব, যার কারণে এই প্রোগ্রামটার মাধ্যমে যতগুলো লোক জানলো, আমাদের এমনি অ্যাড হয়েছে, প্রত্যেক মোড়ে মোড়ে আমরা ব্যানার দিয়েছি, প্রত্যেকজনকে ডোর টু ডোর আমি ভিজিট করেছি, প্রত্যেকজনকে বলেছি, এবং আমার মেম্বার আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে এখন মোটামুটি ওই 70-77-এর কাছে গেছে। আমরা যেদিন হাজার করতে পারবো সেদিনকে আমাদের একটা বিশাল বড় সংগঠন তৈরি হবে এবং আমরা আশা করছি নেক্সট ইয়ার এটা হয়ে যাবে। আমাদের মেন অফিস হাওড়াতে আছে, কিন্তু হুগলিতে আমাদের এই অফিসটা 5 তারিখে নভেম্বরের উদ্বোধন হয়েছে জনাইতে, তো সেইটা প্রচারটা সেইভাবে তো হয়নি এখনো পর্যন্ত, যতটা হয়েছে হ্যান্ডবিল, ব্যানার, আমাদের মেম্বার, আমরা পালচিট বর্ধমান পর্যন্ত আমরা গেছিলাম এইসব কালেকশান, এই সমস্ত কিছুর জন্য তো সেইগুলো প্রচার করা হয়েছে, প্রচার বেরিয়েছে 2-3 দিন, তো এটার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে যদি কেউ কোনো রকম দেখছেন যে আমার অধিকার রয়েছে কিন্তু আমাকে অধিকার দেওয়া হচ্ছে না সেই জায়গাটাতে, তো তাদেরকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য, সেই অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষে যতটা পসিবল হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য করছি। আগামীতে লক্ষ্য আছে যে যেসব মানুষগুলো, ধরুন অনেক মানুষই আসতে পারছে কিন্তু কিছু মানুষ আছে যারা আসতে পারছে না, বলতে পারছে না, ফ্যামিলির এমনই একটা প্রবলেমে পড়ছে যে সহ্য করছে কিন্তু বলতে পারছে না, সেই সব জায়গাগুলো ঢোকার খুব ইচ্ছে আছে। আর আছে যে আস্তে আস্তে এই যে প্রচার একটা হলো, অনেক মানুষই জানলেন, তো তাদের একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এরকম করে করে যখন একটা জায়গায় তারা আসবেন, সেই জায়গাটায় আমাদের ইচ্ছা আছে হুগলি ডিস্ট্রিক্ট কভার করে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে মানবাধিকার কর্নার, মানে হিউম্যান রাইটস কর্নার অফ ইন্ডিয়াকে পুরোপুরি ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে, এবং প্রকৃত দুস্থ, প্রকৃত প্রয়োজন, যাদের সাহায্যের প্রয়োজন, যাদের সেই জায়গাটা প্রয়োজন, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে চাইছি, এটাই আমাদের উদ্দেশ্য। লাবণী বন্দ্যোপাধ্যায়। অবশ্যই, আর গতকাল আমরা প্রোগ্রাম করে আসলাম, তো প্রোগ্রাম তো করেই বেড়াচ্ছি, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রোগ্রাম যেগুলো মনে রাখবার মতো, তার মধ্যে এই প্রোগ্রামটাও তাই একটি প্রোগ্রাম মনে রাখবার মতো, শুধু যে গান বাজনা করে আনন্দ করা তা নয়, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানুষের সেবার জন্যে, মানুষের বিপদ আপদে মানুষের পাশে থাকবার জন্যে যে সংগঠন ডাক্তারবাবু করেছেন, ইনি একজন বিশিষ্ট বিরাট ডাক্তারবাবুর মানে ধনন্তরী ডাক্তার,
বীর সেনাপতি নেতাজি সুভাষ ওই যে ডাকিছে আয় রে আয় আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি নেতাজি সুভাষ ওই যে ডাকিছে আয় রে আয় আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। আজকে এই জোয়ানায় অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি, আমাকে মানে সেরা বাঙালি সম্মান দেওয়া হয়েছে, ধন্য মনে করছি। সুন্দর অনুষ্ঠানে এসেছে, আমার সঙ্গে আছে সুবীর, আছে আমার খুব কাছের লোক, আমার দোয়া আমাকে বাবার মতন মানে, সেই উপদেশটা আমি দিয়ে যাই, মানুষের জন্য কাজ করবে যারা তাদের পাশে থাকবে।